নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সুপারস্টারদের নাম যদি বলা হয় তাহলে অবশ্যই বলতে হয় চিরঞ্জিত চক্রবর্তীর কথা। শুধু একজন অভিনেতা হিসেবে নয়, একজন রাজনীতিবিদ হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। এত সাফল্য পেয়েও ব্যক্তিগত জীবনে একেবারেই খুশি নন তিনি। মেয়েকে কাছে না পাওয়ার আক্ষেপ যেন চোখে মুখে স্পষ্ট হয়ে যায় বারবার। কেন বাবার থেকে দূরে থাকেন চিরঞ্জিত কন্যা? মনোমালিন্য না অন্য কিছু? যখন প্রসেনজিৎ বা অভিষেক বাংলা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেননি, তখন বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার বলতে শুধুই চিরঞ্জিতকেই মনে করা হতো। একের পর এক দুর্দান্ত হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের। এত বড় তারকা হলেও চিরঞ্জিত কিন্তু আদ্যপ্রান্ত মাটির মানুষ। সবসময় নম্র এবং বিনয়ীভাবেই কথা বলতে শোনা যায় তাঁকে। চিরঞ্জিতের বাবা শৈল চক্রবর্তী ছিলেন একজন বিখ্যাত কার্টুনিস্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরির ইলাস্ট্রেশন করেন তিনি। এছাড়া সত্যজিৎ রায়ের প্রথম মুদ্রিত গল্প বর্ণান্ধ ছবি এঁকেছিলেন তিনি। চিরঞ্জিৎ নিজেও দেশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। দীপক চক্রবর্তী নামে কলকাতা দূরদর্শনে কাজ করেছিলেন সংবাদ পাঠক হিসাবে। নিজের জীবনসাথী হিসেবে চিরঞ্জিৎ বেছে নিয়েছেন রত্নাবলী চক্রবর্তীকে। চিরঞ্জিৎ এবং রত্নাবলীর একমাত্র কন্যার নাম দীপাবলী চক্রবর্তী। চিরঞ্জিতের মতো বড় তারকার সন্তান হয়েও দীপাবলী কিন্তু কখনো আসেন না লাইম লাইটে। অভিনয় জগৎ থেকে শতহস্ত দূরে থাকেন তিনি। গোখেল মেমোরিয়াল গার্লস হাই স্কুল থেকে পড়াশোনা সম্পন্ন করেন তিনি। তারপর মাইক্রোবায়োলজি নিয়ে তিনি ব্যাঙ্গালোরের একটি কলেজ থেকে MSc করেছেন। লেখাপড়া করতে করতে 2008 সালে তিনি বিয়ে করেন আকাশ আগরওয়ালের সঙ্গে। বিয়ে হওয়ার পরেই আকাশ এবং দীপাবলী দুজনেই পাড়ি দেন আমেরিকায়। তারপর থেকে টেক্সাস হয়ে যায় তাদের স্থায়ী ঠিকানা। আকাশ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও দীপাবলী নিজে পড়াশোনা কিন্তু থামিয়ে রাখেননি। বিয়ের পরও পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। হাউস্টনের হেলথ সায়েন্স সেন্টার থেকে ডক্টরেট করেছেন তিনি। বর্তমানে পোস্ট ডক্টরাল রিসার্চ হিসাবে UTMD ক্যান্সার সেন্টারে কর্মরত তিনি। স্বাভাবিকভাবেই গবেষণার কাজে বেশিরভাগ সময় কেটে যায় দীপাবলীর। 2017 সালে আকাশ এবং দীপাবলীর এক কন্যা সন্তান হয়। কাজের ফাঁকে প্রায়শই বাবা মার কাছে ঘুরে যান দীপাবলী। সপরিবারে দুর্গাপুজো অথবা অন্যান্য ছুটিতে কলকাতায় আসেন চিরঞ্জিত কন্যা। কিছুটা সময় কাটিয়ে যান তিনি। অন্যদিকে ফাঁক পেলেই মেয়ের কাছে চলে যান সস্ত্রীক চিরঞ্জিত চক্রবর্তী। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।